প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুলের ছাত্রছাত্রী রয়েছে কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে গরমের ছুটি কি এগিয়ে যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব স্কুলের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলেজের পরীক্ষা নিয়েও এই মুহূর্তে তথ্য আছে কলেজের পরীক্ষা পিছিয়ে যাবে কাদের ক্ষেত্রে কতটা পিছিয়ে যাবে কিভাবে অ্যাকচুয়ালি নেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ সমস্তটাই বিস্তারিত আলোচনা করব ইউনিভার্সিটি ওরি ওয়াইজ কাজেই তোমরা যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলে আমি সরাসরি জিজ্ঞাসা করতে পারো সবার প্রথমেই বলে রাখি গরমের ছুটি নিয়ে তারপরে স্কুলের পরীক্ষা নিয়ে বলবো তারপরে কলেজের পরীক্ষা নিয়ে তোমরা সকলেই যেন এই মুহূর্তে প্রচণ্ড তাপপ্রবাহের ফলে প্রচণ্ড গরমের কারণে কিন্তু রাজ্য সরকার এবং বোর্ডের তরফ থেকে একাধিক নির্দেশিকা এসছে এ যাতে স্কুলে পানীয় জল থাকে লাইন কাট না হয় একাধিক নির্দেশিকা এসছে ওয়ারেস রাখতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সেই নির্দেশিকাগুলো অখণ্ড রয়েছে এবং পরীক্ষা এই যে গরমের ফলে এ ছাত্রছাত্রীদের যে অসুবিধা হচ্ছে সেই সমস্যার দিকে মাথায় রেখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এ এই মুহূর্তে এ যে ছুটির সম্ভাবনা ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ নাগাদ গরমের ছুটি পড়তো সেই গরমের ছুটি কিন্তু এগিয়ে আসতে পারে অর্থাৎ আর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে মে মাসের প্রথম সপ্তাহ নাগাতি কিন্তু স্কুল ছুটি হয়ে যেতে পারে একাধিক স্কুল একাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই গরমের কারণে এ এবং অনলাইনে সেখানে কিন্তু পাঠ পঠন পাঠন চলছে রীতিমতো আমাদের রাজ্যে এই প্রচণ্ড ফলে অন্তত তিন তারিখ পর্যন্ত কোনো নির্দেশিকা ছাড়াই স্কুল কিছু স্কুল নিজেদের মতন করে বন্ধ করে দিয়ে অনলাইন ক্লাসকে বেছে নিয়েছে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় বলতে খুব খারাপ লাগছে তার সত্ত্বেও তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যাদবপুর বিদ্যাপীঠের একটি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে এই গো প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমাদের ছেড়ে চলে গেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার একটা স্বপ্ন সেই স্বপ্ন তার জীবন কেড়ে নিল ও সেই কারণে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব হা করজোড়ে রিকোয়েস্ট করবো তোমরা কলেজের স্টুডেন্ট হোক কিংবা স্কুলের স্টুডেন্ট হোক প্রয়োজন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রচণ্ড গরমে জার্নি করে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি পরীক্ষা থাকে একান্তই যেতে হয় সেটা অন্য ব্যাপার এবং গেলে এ নিজে পানীয় জল গ্লুকোজ বা ওআরএস এগুলো নিয়েই কিন্তু যাবে আমার কাছে শিক্ষা মূল্যবান আমার কাছে তার থেকেও বেশি মূল্যবান তোমার জীবন সেই কারণে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব। অযথা এই সময় শিক্ষা প্রতিষ্ঠানে বা খুব দরকার না হলে বাইরে বেরোনোর প্রয়োজন নেই এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এই গরমের প্রকোপ নিয়ে এ স্কুল কলেজ নিয়ে যে গরমের ছুটি একই সময়ে হবে না একটু এগিয়ে আসবে তো সূত্র মারফত তোমাদের গরমের ছুটি কিন্তু এগিয়ে আসছে এক্ষেত্রে তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী ও স্কুলের ফার্স্ট সেমিটির পরীক্ষা দেবে মাধ্যমিক দু তেইশের পরীক্ষার্থী রয়েছ নবম অষ্টমের পরীক্ষার্থী রয়েছ তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু পিছিয়ে যেতে পারে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কিন্তু এই মুহূর্তে যে গরমের ছুটি এগিয়েই আসবে মে মাসের প্রথমেই হবে এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কাজেই তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের মে মাসের প্রথম দিকেই পরীক্ষা হবে এটা ভেবেই কিন্তু তোমরা প্রস্তুতি নাও অনেক স্কুলে রীতিমতো কিন্তু পরীক্ষা হয়ে গেছে অনেক স্কুলে পরীক্ষা চালু হবে এ বেশিরভাগ স্কুলেই সেক্ষেত্রে পরীক্ষা মে মাসের প্রথমেই হচ্ছে এটা ভেবেই পড়াশোনা করো যদি আজকে মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করে সেক্ষেত্রে তো তোমাদের জানিয়েই দেবো ও আর তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের অনেকের এই মুহূর্তে চিন্তা যে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে আমরা প্রচেষ্টা করছি প্রত্যেকে আমরা একত্রিতভাবে লড়াই করছি যাতে তোমাদের যে দাবি বাস্তব দাবি তার অনুযায়ী যাতে অনলাইনে এক্সামিনেশান হয় কিন্তু এই মুহূর্তে এ ছাত্রছাত্রীরা যখন কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে তাদের এ সমস্যার কথা বলছে ছাত্রছাত্রীদের সমস্যাকে কোনো জায়গায় এড়িয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় সলিউশন দেওয়া হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের কোনো লাভ হচ্ছে না ছাত্রছাত্রীরা চাই এই মুহূর্তে তাদের এর সিলেবাস শেষ হয়নি অনেক অনেক ডিপার্টমেন্টের তো একটি ক্লাসও হয়নি অনেক জায়গায় বলেছে ছাত্রছাত্রীরা শুধুমাত্র নোটস দেওয়া হয়েছে আর কিছুই না যেটা রীতিমতো আমি তোমাদের ভিডিও মারফত তুলে ধরেছি ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবি তোলার সাথে এটাও বলেছে বাই ইলেকশন তাদের অনেক ক্লাস হয়নি অনেক অসুবিধা হয়েছে সেই কথা মাথায় রেখে কিছু ইউনিভার্সিটি যেমন কেউইয়ের মতো ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো বলছে হ্যাঁ তোমাদের এক্সট্রা টাইম দেওয়া হবে কতদিন সময় এ সময় দেওয়া হবে কুড়ি তারিখের পরীক্ষাটা তিরিশ তারিখ থেকে শুরু হয় মানে মাত্র দশ দিন যেখানে ছ মাসের সিলেবাস সেটা দু মাসও হলো না কোনো কোনো ক্ষেত্রে একদিনও হয়নি কোনো ক্ষেত্রে ক্ষেত্রে অনলাইনই ক্লাস হয়েছে শুধুমাত্র নোট দিয়ে দেওয়া হয়েছে বোঝানো হয়নি সেক্ষেত্রে দশ দিনে ছাত্রছাত্রীরা নাকি সব শিখে যাবে কুড়ি তারিখের পরীক্ষা তিরিশ তারিখে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তিরিশ তারিখে অফলাইনেই পরীক্ষা হবে তার মানে বুঝতেই পারছ এটা কিন্তু একেবারে বাস্তবযোগ্য নয় এবং ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে কিছু বুঝতে না পেরে কিন্তু ছাত্রছাত্রীরা কোন কোন জায়গায় আর অনশন পর্যন্ত করছে যে এক্সামিনেশন যেটা আছে অনলাইনে নিতে হবে নয়তো আমাদের ভবিষ্যতে সমস্যা হবে কারণ এই মুহূর্তে আমাদের ক্লাস হয়নি আমার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের কাছে রিকোয়েস্ট এছাড়া উচ্চশিক্ষা দপ্তরের কাছে অনুরোধ উচ্চশিক্ষা দপ্তর কেন এখনও চুপ শিক্ষা দপ্তর কেন কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে না ছাত্রছাত্রীদের জন্য কতটা আর হ্যারাসমেন্ট হতে হবে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের বাস্তব দাবি তারা ক্লাস না করে অফলাইনে এক্সামিনেশন দেবে কেন ও বা কিভাবে তারা এক্সামিনেশন দেবে কারণ আগে সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ করতে দূরের কথা আগে তাদের ক্লাস করাতে হবে তাদের অফলাইনে অনেকের ক্লাসই হয়নি তারা এক্সামিনেশন দেবে কী হবে আর তোমরা যারা এই মুহূর্তে ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের এর অ্যাকচুয়ালি দশ দিন এক্সট্রা ক্লাস দিলে বা পনেরো দিন এক্সট্রা ক্লাস দিলে কি সমস্ত সিলেবাস শেষ হয়ে যাবে অফলাইনে দশ দিন পিছিয়ে কিংবা পনেরো দিন পিছিয়ে পরীক্ষা নিলে কি তোমাদের সুবিধা হবে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত